জীবনে এত এত মানুষের ভালোবাসা পাবো এটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। ছোটবেলা থেকে খুবই নিম্নবিত্ত একটা পরিবারে বড় হয়েছি, আর না ছিল কোনো বংশ পরিচয়, না ছিল কোনো অর্থবিত্ত, আর সেজন্য কারো কাছ থেকে কোনোদিনও সম্মান পাবো এটা কখনো আশাও করিনি আর কোনোদিন স্বপ্নও দেখিনি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমত। মূল কথা হলো, কিশোরগঞ্জ থেকে আমাদের একটা কলিজার বোন আমাদের জন্য একটা পেয়ার গিফট পাঠিয়েছে, কিন্তু এইদিকে দেখেন আমাদের কপাল, আমরা কোনো মেসেজই পাইনি কুরিয়ারের অফিস থেকে। আর আপুটা যেদিন এই গিফটটা পাঠিয়েছিল সেদিন একটা মেসেজ আসছিল সুদূর কিশোরগঞ্জ থেকে এক সপ্তাহ আগে। তো আমি ভাবছিলাম ওটা তো কিশোরগঞ্জের অফিস থেকে আসছে, তাহলে আমাদের রাজশাহীর অফিস থেকে যেদিন মেসেজ আসবে সেদিনই আমি পার্সেলটা রিসিভ করতে যাব। তো যাই হোক, অনেক যন্ত্রণার পর ফাইনালি পার্সেলটা আমার হাতে পেলাম, আর পার্সেলটা নিয়ে আমি সরাসরি চলে গেলাম আমাদের সাহেব বাজার আড্ডি মার্কেটের ওভারব্রিজের নিচে। ওইখানে যে বড় বড় মার্কেটগুলো আছে ওইখানে যে গজ কাপড়গুলো বিক্রি হয়, ওইগুলো বিক্রির পর যে শার্টগুলো পরে এক গজ, দুই গজ, তিন গজ বা আড়াই গজ, ওই শার্টগুলো ওইখানে একটু কম দামে বিক্রি হয়। আর ওইখান থেকে কিছু শার্ট কাপড় কিনলাম, তারপর আমি চলে গেলাম আরেকটা ফুটপাতের দোকানে যেখানে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে। যে গজ কাপড়গুলা শপিং মলে এইগুলার প্রচুর দাম, কিন্তু এইখানে অর্ধেক দাম, কাপড় কিন্তু একই কিন্তু দামের ডিফারেন্সটা অনেক। এখান থেকে কিছু কাপড় কালেকশন করার পর এক দৌড় দিয়ে চলে গেলাম মার্কেটের ভিতরে সুন্দর একটা দোকানে, আর সেখানে গিয়ে বললাম গরমের জন্য আরামদায়ক কি আছে সেটা দেন। তো আমার জন্য এই দুইটা বের করছে, একটা বেক্সি ভয়েল কাপড়ের থ্রি পিস আর একটা হচ্ছে চায়না কটন, মানে খুবই সুন্দর, কাপড়টা অনেক সফট আর সিকোয়েন্সের কাজও আছে, দেখা যাচ্ছে বাইরে ইউজ করা যাবে আবার বাসাতে ইউজ করা যাবে। আর এইদিকে থ্রি পিসগুলোর রেঞ্জও কিন্তু খুবই ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। তো যাই হোক, আমি ওইখান থেকে এবার লেসের দোকানে আসলাম। আমি কিন্তু এইভাবে তুলির জন্য টিপে টিপে কাপড় কিনি, লেস কিনি, ওড়না কিনি, সব কিছু আমি নিজের হাতে কিনি। তুলি বলে ওর চাইতে নাকি আমার পছন্দটা অনেক বেশি ভালো। সত্যি কথা বলতে কি, আমার যেরকম আয় আমি সেরকমভাবে ব্যয় করার চেষ্টা করি, আর সাধ্যের মধ্যে সাতটাকে পূরণ করারও চেষ্টা করি। আর এদিকে হাঁটতে হাঁটতে আমার আসলে ক্ষুধাও পেয়ে গেছে। আমি আসলে শহরে গেলে সেরকম হাই রেঞ্জের কিছু খাই না। নিউ মার্কেটে এই যে হালিম মামার ভাঙচুর পুরীর দোকান আছে, এটা আমার খুব ভাল লাগে, আমি যখনই সুযোগ পাই এই জিনিসটা খাই। তারপর এই যে বাসায় চলে আসছি, এবার রাত হয়ে গেছে, এখন তো প্রায় 7টা বেজে গেছে। এদিকে তুলি আমার জন্য বসে আছে, আমি কখন গিফটটা নিয়ে আসব। তো ও তো খুবই এক্সাইটেড গিফটটা খোলার জন্য, আর গিফটটা খোলার পর সত্যি আমরা অবাক হয়ে গেছি, অনেক সারপ্রাইজ হয়ে গেছি। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। আসলে আমরা মানে কল্পনাও করতে পারিনি, ভাবতেও পারিনি যে আপনি নিজের হাতে নিজের মনের মাধুরী মিশিয়ে অনেক যত্ন সহকারে এই জিনিসটা আমাদের জন্য পাঠাবেন। আপু আপনাকে অনেক 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 ধন্যবাদ, হয়তোবা ধন্যবাদ দিলে আপনাকে ছোট করা হবে। আপু এই ভালোবাসার বন্ধনটা যেন সারা জীবনই থাকে, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা।